হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটি একটি এপিস হেরানা মৌমাছির বাক্স। তো ভিউয়ার্স দেখুন, এটি একটি এপিস হেরানা মৌমাছির দুই পাঠের বক্স, অর্থাৎ উপরে ঝুপার এবং নিচে ব্রড চেম্বার দুই পাঠের একটি বক্স। তো ভিউয়ার্স দেখুন, এপিস হেরানা মৌমাছিগুলো চাষ করার জন্য এই ধরনের দুই পাঠের বক্সগুলাই যথোপযুক্ত। হয়তো আপনারা অনেকেই যারা নতুন যে চাষ করতে চান বা চাষ করেন, যে এক পাঠের একটি বক্স বানিয়ে নেন, তারপরে মৌমাছি চাষ শুরু করে দেন, কিন্তু না, এপিস হেরানা মৌমাছি চাষ করতে গেলে অবশ্যই সঠিকভাবে সঠিক মতো মধু পেতে গেলে অবশ্যই আপনারা দেখুন এরকম দুই পাঠের মৌমাছির বক্স আপনাদের অবশ্যই প্রয়োজন। কারণ উপরে দেখেন, এখানে ছাউনি ঢাকনা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে বৃষ্টি বাদলের মধ্যেও এই বক্সগুলো সেট করতে পারবেন, কারণ উপরে টিনের ছাউনি দেওয়া আছে। দেখুন, প্রচুর মৌমাছি বাইরে যাচ্ছে, বের হচ্ছে। কারণ যদি সঠিক মাপের বক্সের ভিতরে আপনারা মৌমাছি লালন পালন করেন, সেই ক্ষেত্রে মৌমাছি মধু উৎপাদন এবং মৌমাছি যাতায়াত খুব ভালো হয়। তবে আপনারা দেখুন, আপনাদেরকে আমি বরাবর যে কথাটা বলতে চাই, যে আপনারা যদি এই ধরনের মৌমাছির বক্স, মৌমাছি সহ অথবা মৌচাষের যে উপকরণ যেমন কুইন গেট, মুখোশ, স্মোকার, মধু নিষ্কাশন মেশিন, খালি বক্স, কুইন এক্সপ্লোরার, রানী ধরার খাঁচা, যাবতীয় এই উপকরণগুলো আপনারা আমাদের এই মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে পেতে পারেন। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মৌচাষের এই ধরনের যাবতীয় উপকরণগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যারা বাসা বাড়িতে এই ধরনের এপিস হেরানা বক্স, এক বক্স, দুই বক্স করে আপনারা লালন পালন করতে চান, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে যোগাযোগ করে মৌচাষের যে উপকরণগুলো আছে আপনারা সংগ্রহ করে আপনারাও বাসা বাড়িতে এই ধরনের বক্স স্থাপন করে আপনারা খাঁটি মধু সংগ্রহ করতে পারেন এবং খাঁটি মধু খেতে পারেন। তবুও আজ আপনারা দেখুন, আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, সঠিক মাপের বক্সের মাধ্যমে যদি আপনারা মৌচাষ করেন, সেই ক্ষেত্রে আপনার মৌমাছি চাষ করতে অনেক সুবিধা হয়। আপনার যেমন এটা দুই বক্স, দুই পাটের বক্স, আপনার মধুগুলো পরে থাকবে সুপারে, হানি চেম্বারে, সেই জায়গা থেকে আপনার মধুগুলো আপনি কালেক্ট করতে পারেন। মেশিনেও আপনারা মধু সংগ্রহ করতে পারেন। আর যারা মেশিনে সংগ্রহ করবেন না, আমার চ্যানেলে মেশিন ছাড়া কিভাবে মধু সংগ্রহ করতে পারি শিকার মাধ্যমে এই ধরনের দুটা ভিডিও দেওয়া আছে। আপনারা শিকার থেকেও আপনারা ওই মেশিন ছাড়া কীভাবে মধু সংগ্রহ করতে হয় সেটা দেখেও মধুগুলো কালেক্ট করতে পারবেন। আর যদি এক পাটের বক্স আপনারা ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে বাচ্চা অংশ আছে, আবার মধু করেছে, সেই ক্ষেত্রে আপনার অনেক চাক কেটে ফেলতে হয়, অনেক চাক নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার মৌমাছির নতুন করে আবার চাক তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সুতরাং আপনারা যারা এপিস হেরানা মৌমাছি বাসা বাড়িতে এক বক্স, দুই বক্স করে লালন পালন করতে চান, যদি মৌচাষের কোনো উপকরণ, যে কোনো উপকরণ আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে স্ক্রিনে নাম্বারটা ছিল এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে পেতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমাদের এই চ্যানেলের ভিডিওটা নতুন দেখতেছেন, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সর্বোপরি আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে সবার আগে চলে যায়, এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর এই পর্যন্তই।